everyone, welcome back to my channel and welcome back to another exciting video. But today's video is to run a shop. So today's board is to run a pomfret match. So today we marinate it. What did you marinate? Dhone and doi. Dhone pata, doi, opera, olive oil, 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 এইরকম ভাবে ম্যারিনেট হয়ে গেছে এবার এটাকে বেক করা হবে মাইক্রোওয়েভে ঢুকিয়ে বেক হয়ে গেলে তারপরে ওভেনে এটা কারি বানাবে বানানোর পরে কারিটাকে উপর দিয়ে ছড়িয়ে দেবে সব দেখাবো ডোন্ট ওয়ারি তো দেখতে থাকো হাত ফাত কেটে ফেলো না কিন্তু না আচ্ছা ওদিকে তাকিয়ে কাটো করতে গিয়ে হাত কেটে ফেলবে পারছো না আমি করে দেবো না নিজে বললেই যখন বড়মশাই রান্না করে খাওয়াবে নিজেই করে খাওয়াই আচ্ছা করো শিখে নি আমি রেসিপিটা বেশ কাজের আছে কিন্তু ছেলেটা তাহলে আন্ডারএস্টিমেট করা ঠিক না বলো বলো আমার এটা দিয়ে দেবে মাইনেটা দিয়ে দেবে মাইনে এ খাওয়াচ্ছো বলে একদিন হ্যাঁ বাবা হয়ে গেল পেস্ট আচ্ছা তেলে ফার্স্টে কি দিচ্ছ চিনি চিনি ঠিক হ্যাঁ আর কি পড়বে এতে তেজপাতা গরম মশলা কিছু নিচ্ছে ফোড়ন হিসেবে বেয়ে দেবে বলে মিক্সচার যেটা দেখানো হয়েছিল ওর মধ্যে একটু ওই ম্যারিনেট করার সময় ধনে পাতা আর দই ছিল তো একসাথে ওটার সাথে মিক্স করে দিয়েছি দেখে আমার ভালো করে কষতে হবে তাহলে কালারটা আস্তে আস্তে চেঞ্জ হবে মনোযোগ দিয়ে এখানে রান্না চলছে কিছু বলতে চাও কিছু বলতে চাও সেটা আমি এখন কিছু বলবো না কে তুমি আচ্ছা ভালো তো গন্ধও কিন্তু অলরেডি খুব সুন্দর ছেড়ে দিয়েছে মানে এখনো নুন হলুদ কাশ্মীর লঙ্কার গুলো সব বাকি দেওয়া স্টিল এবার কি করছে এর মধ্যে তারপরে হচ্ছে ভয় দেখাচ্ছ কেন এরকম আমাকে বন্ধ করো লঙ্কা ঠিক আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আচ্ছা এটা হচ্ছে ওই জলটা যেটা মানে আর কি লেফট ওভার থাকে ওটাকে আর কি ভালো করে ধুয়ে ধুয়ে নিয়ে
লাস্টে এই জলটাকে এবার দিয়ে দেবো। এখানে আরেকটু জল দিয়ে দেওয়া হলো, বিকজ আমরা খুব কম তেলে রান্না করছিলাম, তো বারবার জল দিয়ে জল দিয়ে কষেছি ব্যাপারটাকে, যাতে বেশি তেল না খাওয়া হয় আর কি। রেডি হয়ে গেছে আমাদের, কি নাম দেবে, বেকড পমফ্রেট। কি বলে না, তো খেয়ে যাচ্ছে, কেমন হয়েছে? আমি ভাষা হারিয়ে ফেলেছি, তো ভালো খেতে হয়েছে, আমি লিটারালি ভাষা হারিয়ে ফেলেছি, ভীষণ ভালো হয়েছে। সর্ষেটাকে আগে করে নিয়ে তারপর ওটাকে তুমি ছেঁকে নেবে, তাই তো? ছেঁকে নেবে কেন? ওই যে কালো কালো ওইগুলো থাকে খোলাগুলো, ওগুলোতে পেটে ব্যথা করে অনেকের। আচ্ছা আচ্ছা, ওইগুলো ছেঁকে নিলে খেতেও ভালো। ছেঁকে নিচ্ছি কালোগুলো যাতে তৈরি হয়ে যায়। পেস্তটা আলাদা করছি, তার কারণ সর্ষের সঙ্গে যদি পেস্ট করতাম তাহলে পরে সেটা আর ছেঁকে নেওয়া যেত না। আচ্ছা, ছেঁকে নিলে পোস্তটা একটু বেরিয়ে যেত। আচ্ছা, সেই কারণে পোস্তটা আলাদাভাবে করে নিচ্ছি। আচ্ছা, যে যেমন ঝাল খাবে সে তেমন দেবে। তেল দিই অল্প পরিমাণে, আমরা এখন তুই যেরকম বুঝবে সেরকম দেবে, আমরা একটু কমই তেল খাচ্ছি এখন। এর ভেতরেই আমি একটু ফেটিয়ে নিচ্ছি, সবগুলোকে মিলিয়ে দুইটা দইটা লেগে আছে। মাছ তো ভাজা হবে না, আমি তখন বললাম মাছটা ভাজা হবে। আচ্ছা, মাছটা ভাজা হবে না, মাছের ওপর দিয়ে এটাকে একটু তুলে তুলে দিই যাতে এগুলোতে মিলে। ready
যারা তেল একটু বেশি খেতে পারবেন তারা এর উপরে একটু তেল দিয়ে দেবেন, আর কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। এটাকে বন্ধ করে দিয়ে এটাকে মাইক্রোওয়েভে দিতে হবে 7 মিনিট। এটা হোক ততক্ষণ। আহা, গন্ধ অলরেডি বেরিয়ে গেছে, কি ভালো যে খেতে হবে বোঝাই যাচ্ছে। এই যে ফাইনালি রেডি হয়ে গেছে আমাদের ইলিশ ভাপা। এই আমাদের ইলিশ ভাপা রেডি। তর্ক, তুমি ইলিশটা খেয়ে, প্রথম ইলিশ পাচ্ছ তুমি, তাই ইলিশটা খেয়ে তুমি বলবে যে কিরম হয়েছে। ঝোলটা খুব দারুণ হয়েছে, ঠিক আছে। এভরিওয়ান, সো আশা করি তোমাদের দুটো রান্নাই খুব ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমাকে জানিও যে তোমরাও এটা ট্রাই করলে কিনা বাড়িতে। একটা রান্না তো আমার হাজব্যান্ড করেছে আর একটা আমার মা করেছে, দুটো রান্নাই আমি পোস্ট করলাম যাতে তোমরা দেখতে পারো। অবভিয়াসলি তোমরা হয়তো জানো রেসিপিসগুলো, বাট তাও ওই মানে আমার বাড়িতে কীভাবে রান্নাগুলো করা হয় সেটাও দেখানো হলো। তো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেল বা আমার কন্টেন্টস তো সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলটাকে লাইক করে দিও আর পারলে শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।